তাহলে কোন স্বপ্ন পূরণ হলো তামান্নার জানাবো সেই বিষয়, সেই সঙ্গে আরো জানাবো জওয়ানের ট্রেইলার নিয়ে শাহরুখ খান করছেন বড় পরিকল্পনা জানাবো সেই বিষয়, সেই সঙ্গে আরো জানাবো প্রতিবাদী রিক্সা চালক হয়ে আসবে এবার হিরো আলম জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি তামান্নার গসিপসে। ওটিটি কিংবা বড় পর্দা, তামান্না ভাটিয়ার জয় জয়কার চারিদিকে। একদিকে তার অভিনীত ছবি জেলার বক্স অফিসে তোলপাড় করছে, অন্যদিকে আখরি সচ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের প্রশংসা পাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান ইন্ডাস্ট্রি নিয়ে তার ভাবনা জানিয়েছেন এই প্যান ইন্ডিয়ান অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, বাস্তবধর্মী চরিত্রে অভিনয় করতে তিনি বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেন। এদিকে জেলার ছবিতে রজনীকান্ত আর ভোলা শঙ্কর ছবিতে চিরঞ্জীবীর সঙ্গে অভিনয় করেছেন তামান্না। এই দুটি ছবি পরপর মুক্তি পেয়েছে। এই দুই দক্ষিণী তারকার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তামান্না বলেন, দুটি ছবিকে ঘিরে আমি অত্যন্ত উৎফুল্ল। মেগাস্টার চিরঞ্জীবী গারু আর সুপারস্টার রজনীকান্ত গারু, তারা দুজনে চলচ্চিত্র জগতের কিংবদন্তি। তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তো এবার আসি জওয়ানের গসিপসে। আগামী 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলছে জওয়ান, কিন্তু আশ্চর্যজনকভাবে এখনো মুক্তি পায়নি সিনেমার ট্রেইলার। অবশেষে শাহরুখ খান জওয়ানের ট্রেইলার লঞ্চিং এর দিন জানিয়ে দিলেন। দুবাইয়ের বুর্জ খলিফায় জওয়ানের ট্রেইলার লঞ্চ করা হবে। কবে আর কখন সেই ঘটনার সাক্ষী থাকতে পারবেন ভক্তরা, সেই দিনক্ষণও জানিয়ে দিয়েছেন শাহরুখ খান নিজেই। হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী আগামী 31 আগস্ট বহু প্রতীক্ষিত সিনেমা জওয়ানের ঝলক উপভোগ করবেন দুবাইবাসী। ইন্টারনেটের মাধ্যমে সেই দৃশ্য দেখবে গোটা বিশ্ব। দুবাইয়ের রাত স্থানীয় সময় রাত 9টার সময় মুক্তি পাবে এই ট্রেইলারটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ খান লিখেছেন, জওয়ানের উদযাপন আমি আপনাদের সঙ্গে সেলিব্রেট করব না, এটা সম্ভব নয়। আমি আসছি ব্রুজ খলিফায় 31 আগস্ট ঠিক রাত 9টায়। আসুন জওয়ানকে সেলিব্রেট করুন আমার সঙ্গে। যেহেতু ভালোবাসাই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, তাহলে আসুন ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে তুলুন। আসুন লাল রং পরি, কি বলেন, তৈরি তো? লাল রঙের পোশাকে আগামী 31 আগস্ট ব্রুজ খলিফায় শাহরুখকে দেখতে তৈরি শাহরুখ খানের ভক্তরা। উত্তেজনার পরও দিন দিন যেন বেড়েই চলছে। তো এবার আসি হিরো আলমের গসিপসে। এবার হিরো আলম শুরু করেছে স্বল্প দৈর্ঘ্য সিনেমার কাজ, নাম আয়না। এই সিনেমায় একজন প্রতিবাদী রিক্সা চালকের ভূমিকায় অভিনয় করছেন হিরো আলম, তার বিপরীতে আছেন রিয়া মনি। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের গল্পটি খুব ভালো, আমি এতে প্রতিবাদী রিক্সা চালকের ভূমিকায় অভিনয় করছি। এখন শুটিং চলছে উত্তরায়, সামনে আরো 2 দিন এর শুটিং চলবে। হিরো আলম বলেন, সামনে ভালো কিছু কাজ আসছে, এতে দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন। এছাড়াও একটু অপেক্ষা করেন, দর্শকদের জন্য বেশ কিছু চমক আসছে। হিরো আলম আরো বলেন, আমি এখন অভিনয়ে মন দিয়েছি, নিয়মিত অনুশীলনের মাধ্যমে অভিনয় শিখছি। আপনারা জানেন আমি কবিতা আবৃত্তির উপর প্রশিক্ষণ নিচ্ছি, উচ্চারণের সমস্যা কিছুটা হলেও অতিক্রম করছি। তো দেখা যাক এবার কি নিয়ে আসে হিরো আলম। তো এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।